আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, এবার আমি আলোচনা করব ইন্টারমিডিয়েটের প্রথম পত্রের অধ্যায়টি। প্রথম অধ্যায়টির সৃজনশীলগুলো করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, সেই বিষয়গুলো আমি বোর্ড বই থেকে আপনাদেরকে তাগিদ দিব। আপনারা ওই বিষয় কয়েকটি খুব ভালোভাবে আয়ত্ত করবেন, বিশেষ করে যে সূত্রগুলোর কথা বলবো খাতায় লিখে আপনারা মুখস্থ করবেন। তাহলে যখন সকল ধরনের সৃজনশীল প্রশ্ন যা আসুন না কেন, আমরা অনায়াসে সৃজনশীল করতে পারবো। তো আমি করার জন্য যে কোনো একটা রাইটের বোর্ড বই আপনারা নেবেন, তো সেখান থেকে সব ধরনের সূত্রগুলো যাচাই করবেন। সো আমি এটি করার জন্য আমি কেতাবউদ্দিন স্যারের বই থেকে জাস্ট বলবো, তো আপনারা সেটি ইন্ডিকেট করে নেবেন। সো চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। অধ্যায়টার সৃজনশীল করতে গেলে যে বিষয়গুলো লাগবে তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট, এই অধ্যায়টা হচ্ছে দুইটা পার্ট, আমরা তো সবাই জানি, ম্যাট্রিক্স একটা অংশ, নির্ণায়ক একটা অংশ। তো ম্যাট্রিক্সের ভিতরে আমাদের যে কাজগুলো জানতে হয়, সাধারণত যে সৃজনশীলগুলো আসে, তো আমরা সেখান থেকে আমরা জাস্ট এখান থেকে দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো ম্যাট্রিক্স আসলে কাকে বলে, ম্যাট্রিক্সের কোনটা সারি কোনটা কলাম, আমাদের এইটা জানতে হবে। তো আমরা এই বরাবর যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সারি আর এই বরাবর হচ্ছে আমাদের কলাম। তো আর প্রত্যেকটি উপাদানকে ভুক্তি বলা হয়। আর ম্যাট্রিক্সের এরকম প্রথমটা থাকবে আমাদের হচ্ছে সারি থাকবে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কলাম থাকবে। তো এখানে আমাদের কলাম দেখতে পাচ্ছি, এখানে আমাদের সারি হচ্ছে তিনটা, থ্রি ইস টু কলাম হচ্ছে একটা, এই জন্য 3x1 ক্রমের একটা আমাদের হচ্ছে ম্যাট্রিক্স এইটি হচ্ছে। এরপর ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা আমাদের জানতে হবে। সো এই সংজ্ঞাগুলো থেকে আমাদের আসে, তো সংজ্ঞাগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেগুলো হচ্ছে আমি একটু বলবো, বর্গ ম্যাট্রিক্স, এটি হচ্ছে আমাদের বেশি দরকারি। এছাড়া হচ্ছে রয়েছে কর্ণ ম্যাট্রিক্স, এটি হচ্ছে আমাদের লাগবে। আর অবেধক ম্যাট্রিক্সটা এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলে কী জিনিস, তো আপনি এটা বললে আপনাদের যে কোনো রাইটের বই থেকে আপনারা বই নিতে পারেন। এরপরে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, তো অবৈধক ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সবগুলো হচ্ছে 1 আর বাকিগুলো 0 হয়, সেটি হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স লাগবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের কলামকে সারি, সারিকে কলামে কনভার্ট করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে এ কেমন পুরো সেটটা আমরা যে বলি এ টি দ্বারা বা এ বার দ্বারা, মানে এরকম এ ড্যাশ দিয়ে আমরা প্রয়োগ করে থাকবো। প্রতিসম ম্যাট্রিক্স আপনি প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে দেখে নেবেন, প্রতিঘাতী ম্যাট্রিক্স, অবেধঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, তো এই বিষয়গুলো সংজ্ঞাটা খুব ডিটেলস ভালোভাবে দেখে নেবেন, কারণ এই এমসিকিউর জন্য আমাদের দরকার পড়বে। আর ম্যাট্রিক্সের হচ্ছে সমতা, ম্যাট্রিক্সের সমতা হলো যে এর প্রথম যে কলামটা থাকে প্রথম আর এর দ্বিতীয়টা করে আসলে মিলবে, তো এটি হচ্ছে ম্যাট্রিক্সের জন্য সমতা বিধি। এটা আপনারা ভালো করে পড়লে বিষয়টা বুঝবেন, বুঝে নেবেন। তো এরপর ম্যাট্রিক্সে কীভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে আমরা সৃজনশীল একটা নিয়ম থেকে বাকি সবগুলো বুঝতে পারবো, যে কীভাবে ম্যাট্রিক্সে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো। তো এটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগের জন্য লাগবে, তো আমি সৃজনশীলের জন্য ভালো করে বলবই। তো এছাড়াও আপনি বইয়ের যে কোনো একটা এখান থেকে উদাহরণ পড়তে পারেন, সেটা হচ্ছে একটা এই উদাহরণটা যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, সো তাহলে আপনার এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এরপরে আরেকটা উদাহরণ রয়েছে, উদাহরণ নম্বর হচ্ছে 3। তো উদাহরণ 3 যদি আপনি এখানকার ভালো করে করতে পারেন, সো সেক্ষেত্রে আপনার এই যে টাইপের ভাষার অঙ্কগুলো রয়েছে, তো ভাষার অঙ্কগুলো আপনার ক্লিয়ার হবে। তো এটি হচ্ছে আপনার ম্যাট্রিক্সের প্রথম পর্ব থেকে এই বিষয়গুলো লাগবে। তো এখান থেকে অঙ্ক আপনি করতে চাইলে এখানে 3-এর আপনি অঙ্কটা করতে পারেন, 3-এর একটা দূরের অঙ্ক করলে আপনার ম্যাট্রিক্সের গুণন বিধিটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে মানে ম্যাট্রিক্সের থেকে আমাদের এইটাই, যে কোনো একটা অঙ্ক জাস্ট গুণনটা আপনার শিখে নেবেন কীভাবে গুণ করতে হয়। এরপর হচ্ছে নির্ণায়ক, ডিটারমিনেন্ট, নির্ণায়কের যে কাজগুলো এখান থেকে আপনি ভালো করে আমরা উদাহরণের টপিক্সটা বলে নেবেন, কীভাবে অনুরাশি কী জিনিস, নির্ণায়কের মান কীভাবে বের করতে হয়, সো এই টাইপটা। আর নির্ণায়কের প্রপার্টি যে করে রয়েছে, এই কটা আমাদের হচ্ছে মূলত এই অধ্যায়টার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স, নির্ণায়কের ধর্মাবলী, প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট। তো এখানকার যে শর্তগুলো রয়েছে, নির্ণায়কের মান কখন শূন্য হয়, প্রত্যেক সারি বা কলামে যেগুলো একটা যদি শূন্য হয় তাহলে শূন্য হলে তার মান হচ্ছে 1, যে কোনো সারি বা কলম পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, বিষয়গুলো আমাদের লাগবে। কলমকে সারি, কলমকে সারিতে কনভার্ট করলে মানে পরিবর্তন হয় না, সংখ্যা মানে চিহ্নের পরিবর্তন হয়। তো এই যে কটা প্রপার্টিসগুলো এগুলো পড়ে আপনি একটু এক্সারসাইজ করে নেবেন। তো এই কটা হচ্ছে প্রপার্টিস কয়টি, আর নির্ণায়কের মান বের করার জন্য আমরা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবো যতগুলো সংখ্যক 0 আনা সম্ভব হয়।
তো এখান থেকে আপনার হচ্ছে এই রাইটের বই থেকে হচ্ছে উদাহরণটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিন, এটা বিভিন্ন বোর্ডে এসেছিল। সো এটি হচ্ছে আমি যেটা আলোচনা করতেছিলাম, এটি হচ্ছে কিতাবুদ্দিন স্যারের বই থেকে। আপনারা যে কোনো রাইটারের বই প্র্যাকটিস করলে, একটা প্র্যাকটিস করবেন, জাস্ট উদাহরণগুলো রিডিং টেস্টটা ভালো করে দেখে নেবেন। এরপর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটি আমাদের বিভিন্ন ক্ষেত্রে এমসিকিউ আসে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন সেটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নির্ণায়কের মান শূন্য না হলে এটি হচ্ছে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে বেশ কিছু সংজ্ঞা রয়েছে, অনুবন্ধী ম্যাট্রিক্স কী জিনিস এটা আমাদের লাগবে, অনুবন্ধী মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়, তো এটি আমাদের বিপরীত ম্যাট্রিক্স মান বের করতে লাগবে। এরপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বিভিন্ন পদ্ধতি, সো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি এ বইয়ে তিনটা দেওয়া রয়েছে, তো তিনটা আমাদের মূলত লাগবে। সো একটা দেওয়া রয়েছে আমাদের সলিউশন মেথড, সমাধান মেথড পদ্ধতিতে, তো এটা আমাদের সলিউশন মেথডে সলভ করার মাধ্যমেই নির্ণয়কের মান বের করা যায়। আপনার এই একটা জাস্ট নিয়মটা শিখবেন সৃজনশীল প্রশ্ন ভালো পাওয়ার জন্য। আর এরপরে অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট মেথড ম্যাট্রিক্সটা যেটি, সেটি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সলিউশন বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। আর একটা পদ্ধতি হচ্ছে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি, এই ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে নির্ণায়কের মান হচ্ছে বের করা যায়, এটি হচ্ছে আমাদের মেথড। আর ফোর্থ নম্বর যার একটা মেথড রয়েছে সেটি হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান জোট কীভাবে সলিউশন করতে হয়। সো তিনটে এর মধ্যে যেটি হচ্ছে পপুলার হচ্ছে ক্র্যামারের রুলস, তো ক্র্যামারের নিয়মে কীভাবে সলিউশন করতে হয় আমরা এইটা। তাহলে এ অধ্যায়ের এই চারটা টপিক্স আমাদের সলিউশন মেথড বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য তিনটা, আর হচ্ছে ক্র্যামারের সাহায্য সমাধান করা এই পদ্ধতিটা আমাদের কয়টা জানতেই হবে। সো এই কয়টা করলে আমাদের বিভিন্ন সৃজনশীলের জন্য কাজে দেবে। সো এখান থেকে বইয়ের উদাহরণ দেওয়া রয়েছে, আপনি যদি এই ক্র্যামারের একটা নিয়ম ভালো করে বোঝেন, সো কয়েকবার এটা জাস্ট যদি প্র্যাকটিস করেন তো এই উদাহরণের ক্র্যামারের নিয়মটা পেয়ে যাবেন। আর একটা পদ্ধতি হচ্ছে সলিউশন মেথড ক্র্যামারের পদ্ধতি, অথবা আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে সলিউশন, এই দুইটা পদ্ধতিতে যে কোনো সমাধান আমরা শিখব, ক্র্যামার আর হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সলিউশন। সো এই কয়টা বিষয় যদি আপনি জানেন তো সেক্ষেত্রে আপনার ম্যাট্রিক্স নির্ণায়কের কোনো প্রশ্নগুলো আপনাদের রাখতে হবে না। আর হচ্ছে বেশ কয়েকটা অঙ্ক জাস্ট আপনি নির্ণয়কের সাহায্যে সলিউশনগুলো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবেন, কে কীভাবে সারিকে কলাম সারিকে কলাম করে কনভার্ট করতে হয়, যার জন্য আপনার বেশ কয়েকটা যে বললেন সারের বেশি প্রশ্ন রয়েছে আপনার বইয়েতে, তো ওই কয়টা জাস্ট নিয়মটা আপনি প্র্যাকটিস করবেন সৃজনশীলগুলো ভালোভাবে পাওয়ার জন্য। সো এক্ষেত্রে এখান থেকে নির্ণয়কের প্রমাণের বিষয়গুলো আপনার কয়েকটা আপনার বই থেকে জাস্ট সলিউশন করব, নিয়মটা শিখে নেবেন কীভাবে সলিউশন করতে হয়, জাস্ট বইয়ের অঙ্কটা জাস্ট নমুনা। এখান থেকে সৃজনশীলের জন্য আমরা যদি ভালো করে বোর্ড বই মুখস্থ ঝাড়া করি কোনো লাভ নেই, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে সৃজনশীল পাওয়া, যার জন্য আমাদের এখান থেকে দুই একটা অঙ্ক জাস্ট আমরা এই অঙ্কটার কথা বলবো, জাস্ট আপনার যার যেটা বই আছে ওই বই থেকে জাস্ট প্র্যাকটিস করবেন। আর আমি আমার চ্যানেলে যত সৃজনশীল প্রশ্ন রয়েছে, বিভিন্ন বোর্ডে আসা স্কুলের কলেজের যে কোশ্চেনগুলো রয়েছে, তো সবগুলো কোশ্চেন আমি আমার চ্যানেলে আস্তে আস্তে আপলোড করতে থাকবো। সো এখান থেকে আপনারা জাস্ট এই কটা নিয়ম প্র্যাকটিস করবেন কীভাবে সৃজনশীলগুলো, যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন প্রত্যেকটা সৃজনশীলে আপনার রয়েছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, ক্র্যামারের নিয়মের সলিউশন করা, তো এই কটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা এসেছিলো। আর ম্যাট্রিক্স সাহায্যে কীভাবে যোগ বিয়োগ গুণ করতে হয় একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো এই কটাই বিষয় একদম একটা সহজ একটা চ্যাপ্টার, যে বীজগণিতের যে চ্যাপ্টারটি থেকে সহজে একটা করে সৃজনশীল প্রশ্ন আসে। সো আপনারা অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবেন যে নিয়ম করে আমি বললাম, সো এটা যদি খেয়াল করেন তাহলে আপনি নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে অনায়াসেই 10 মার্ক অর্জন করতে পারবেন এমসিকিউ দুইটা। সো এটি হচ্ছে আমি প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো পাওয়ার জন্য কোন বিষয়টা আপনি গুরুত্ব সহিত দেখবেন তো আমি বলে দিলাম। তো এরপর হচ্ছে আমি দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে ভেক্টরের কোন বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্ব আরোপ করবেন সৃজনশীল প্রশ্ন পাওয়ার জন্য সেটি আমি আলোচনা করব। আর আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা দেখতে পান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং এসএসসি এবং ক্লাস এইটের যে বিভিন্ন বোর্ড প্রশ্ন কীভাবে সলিউশন করতে হয়, কী গুরু বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে আস্তে আস্তে আপলোড করব। সো আপনারা যদি মন চায় তো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারেন, আর মন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।